হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি নতুন অ্যাপস বানাচ্ছি, ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ। সো আমরা শুরুতে চলে যাচ্ছি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। অ্যান্ড্রয়েড স্টুডিও অন হওয়ার পর আমরা এমটি অ্যাক্টিভিটি নিব, দেন নেক্সট করে দিব, দেন এটার একটি নাম দিয়ে দিব আমরা। আপনারা আপনাদের ইচ্ছে মতো নাম দিয়ে দিবেন। আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট অ্যাপ এই নামটি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে ইউজ করছি কটলিন। আপনার প্যাকেজ নেমটাও চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে প্যাকেজ নেমটাও চেঞ্জ করে দিচ্ছি। দেন আমরা ফিনিশে ক্লিক করব। শুরুতে আমরা চলে যাব ম্যানিফেস্টে। ম্যানিফেস্টেশন আমরা পারমিশন নিয়ে নিব, পারমিশন নিব বায়োমেট্রিকের। সো আমরা এখানে লিখে দিচ্ছি ইউজেস পারমিশন। দেন আমরা এখানে বায়োমেট্রিক ইউজ এটা পারমিশন নিয়ে নিব। এখন আমরা চলে যাব মেইন এক্সিমেলে। এখানে এসে আমরা টেক্সট ভিউটি ডিলিট করে দিব। দেন আমরা চলে যাব স্প্লিটে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটি বাটন, যার উইথ আর হাইট দিয়ে দিচ্ছি আমি র‍্যাপ কন্টেন্ট। এরপর আমরা একটা আইডি দিয়ে দিচ্ছি, এটির মাধ্যমে আমরা হচ্ছে অথেন্টিকেশন স্টেপে যাব। সো আমি হচ্ছে এর আইডি দিয়ে দিচ্ছি বাটন অথেন্টিকেশন। দেন আমরা এর টেক্সট দিয়ে দিচ্ছি ফিঙ্গারপ্রিন্ট অথ। আপনারা এখানে ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশনে দিতে পারেন, আমি এখানে ফিঙ্গারপ্রিন্ট অথ দিচ্ছি। এখন আমি টপ, লেফট, রাইট, ইন সব দিক থেকে হচ্ছে আমরা হচ্ছে কনস্ট্যান্ট করে দিব এই বাটনটিকে। তাহলে আমাদের বাটনটি মাঝখানে চলে আসবে। এখন ব্যাকগ্রাউন্ডে আমি একটি পিকচার সেট করে দিচ্ছি। আমি ড্রয়াবেলে আগে পিকচারটি কপি করে রেখেছিলাম, সো এই পিকচারটি আমি এখানে ইউজ করছি। এখন আমি বাটনের কালার চেঞ্জ করার জন্য আমি থিমে চলে যাব। দেন এখান থেকে নো অ্যাকশন বার এটি সিলেক্ট করে আমরা হচ্ছে নো অ্যাকশন বার ডট ব্রিজ করে দিব। এতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার আমরা এখন চেঞ্জ করতে পারবো। সো আমি এই বাটনকে একটি স্টাইল দিয়ে দিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো এই বাটনের কালার দিবেন, টেক্সট সাইজ বাড়াবেন, পরে হচ্ছে টেক্সটের ফরম্যাটও চেঞ্জ করতে পারবেন। এখন আমরা আরেকটি অ্যাক্টিভিটি তৈরি করব। আমরা চলে যাব নিউ, নিউতে এসে আমরা অ্যাক্টিভিটি, দেন এমটি অ্যাক্টিভিটি, দেন এখানে আমরা নাম দিয়ে দিচ্ছি সিক্রেট অ্যাক্টিভিটি। এখন আমরা চলে যাব সিক্রেট অ্যাক্টিভিটির এক্সএমএল ফাইলে। দেন এখানে আমরা একটা টেক্সট ভিউ নিব। উইথ হাইট দিয়ে দিচ্ছি আমরা র‍্যাপ কন্টেন্ট, এন্ড টেক্সট দিয়ে দিচ্ছি আমরা সিক্রেট কোড। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটি কিছু দিতে পারেন, সিক্রেট কোড বা সিক্রেট এরকম কিছু একটা আপনারা লিখতে পারেন। সো আপনাদের ইচ্ছে মতো আমি এই টেক্সট ভিডিওটিকে স্টাইল করে নিচ্ছি।
এখন আমরা চলে এসেছি মেইন অ্যাক্টিভিটি ডট কেটি তে দেন এখানে আমরা ক্যান্সেলেশনের অবজেক্ট ক্রিয়েট করব সো আমি প্রাইভেট বার ক্যান্সেলেশন ডিরেক্টরি অবজেক্ট ক্রিয়েট করব এটা আমরা ডিক্লেয়ার করে দিচ্ছি ক্যান্সেলেশন ডিক্লেয়ার করার পর আমরা এটিকে নাল করে দিব দেন আমরা প্রাইভেট অথেন্টিকেশন কল ব্যাক ভ্যালিডলি আমরা অথেন্টিকেশন কল ব্যাক করব দেন বায়োমেট্রিক প্রমোট ডট অথেন্টিকেশন কল ব্যাক দেন এটাকে গেট করব গেট করে নেব বায়োমেট্রিক